ওয়ালাইকুম আরাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো এক পাপীর ঘটনা, এক পাপীর কাহিনী। এ বিষয়ে হযরত মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কি কথা বলেছিলেন, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো হযরত দেশের নবী মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পাপীকে আপনি যদি আমাকে তাকে দেখায় দিতেন। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি ওই রাস্তার দিকে দেখো, ওই রাস্তার মধ্যে দেখবে সে সকালবেলা সবার আগে হেঁটে যাবে, সে সবচেয়ে বেশি পাপী। এবং আল্লাহ তাআলা তাকে ব্যক্তিটাকে দেখায় দিলেন। মূসা নবীনা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে দেখতে পেলেন যে এক লোক হেঁটে যাচ্ছে, তখন বুঝে নিলেন যে সে সবচেয়ে বেশি পাপী। তাকে কিছুক্ষণ পরে আবার মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নেককার ব্যক্তি কে, তার বেশি আমল রয়েছে, কে জান্নাতে যাবে, কে সব বিনা হিসাবে জান্নাতে যাবে? তখন আল্লাহ তাআলা বললেন, সূর্য ডোবার আগে দেখবে এক ব্যক্তি তার সন্তানকে কুলে নিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখন মূসা আলাইহিস সালাম ঠিক ওই ব্যক্তিকেই দেখতে পেলেন যে সবচেয়ে বেশি পাপী ছিল, দেখতে পেলেন ওই ব্যক্তি হেঁটে যাচ্ছে। তখন তার মাথায় তো আর কাজ করছে না, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, ঘটনা কি, একই ব্যক্তিকে আপনি বললেন নাকি আমি ভুল দেখলাম? তখন আল্লাহ তাআলা বললেন, না মূসা, তুমি ঠিকই দেখেছো। এবং এই ক্ষেত্রে তখন আল্লাহ তাআলা বললেন, কিভাবে এক ব্যক্তি গুনাহগার থেকে সে জান্নাতে চলে যায়, সবচেয়ে ভালো ব্যক্তি হয়ে যায়? তখন আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তির কুলে যেই বাচ্চাকে দেখছো, সেই বাচ্চা সকালবেলা প্রশ্ন করেছিল যে বাবা, এই বন থেকে বড় কি আছে? তখন বাবা উত্তর দিলেন, এই বন থেকে বড় হচ্ছে বিশাল বড় এক দেশ, দেশ থেকে বড় কি আছে, দেশ থেকে বড় আছে পৃথিবী, পৃথিবী থেকে বড় আছে কি, পৃথিবী থেকে বড় আছে গ্রহ, উপগ্রহ। এভাবে বাবা বুঝাইতে 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 সকল বুঝ শেষ হওয়ার পরে সন্তান আবার প্রশ্ন করলো, হে বাবা, এই সকল কিছু থেকে বড় কে? তখন বাবা সন্তানকে বোঝালেন, সকল কিছুর ঊর্ধ্বে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ তাআলা। মনে রাখবেন এবং বললেন, হে আমার ছেলে, মনোযোগ দিয়ে শোনো, তোমার গুনাহ যত বেশি, তোমার গুনাহ থেকে এর থেকে বড় হচ্ছে আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা এত বেশি পরিমাণের ক্ষমা করেন, এত বেশি পরিমাণের রহমত আল্লাহ তাআলা রয়েছে, তুমি যত গুনাহই করো না কেন, তোমার গুনাহ কখনো আল্লাহ তাআলার রহমতকে ছাড়াবে না। এই জন্য এই কথাগুলো যখন বাবা তার ছেলেকে বোঝাচ্ছে, আল্লাহ তাআলার রহমতের মধ্যে ঢেউ খেলল, আল্লাহ তাআলা তাকে সেই খারাপ থেকে, সে কিন্তু সুদ খেত, খারাপ ব্যক্তি ছিল, এই সন্ধ্যার মধ্যে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা নবীর কাছে দেখিয়ে দিলেন যে খারাপ মানুষকে কিভাবে আমি ভালো করলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার ভরসা চাইব, সর্বাবস্থায় জিকির করব, এবং পাপি থেকে যেন আমরা ভালো মানুষের কাতারে আমাদের নামগুলো লেখাতে পারি, সেই জন্য বেশি বেশি জিকির করবো, আল্লাহ তাআলাকে স্মরণ করবো, আল্লাহ তাআলার গুণগান নিয়ে জিকির করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।